হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও করছি, মানে একটা লং ভিডিও। তোমরা তোমার শর্টস দেখেছো, কিন্তু আমার লং ভিডিও অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে পড়াশোনা করছি। মানে এই ব্লগে আমি মেনলি শেয়ার করেছি যে আমি কিভাবে সামারে আর কি, যা গরম পড়েছে সেই গরমে কিভাবে ইভিনিং থেকে রাত পর্যন্ত টাইম স্পেন্ড করি, সেটারই একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য করেছি। আই থিঙ্ক তোমরা অনেক ইন্টারেস্ট পাবে, তো চলো দেখতে থাকো। অল রাইট গাইস, আমি বাড়িতে চলে এসেছি। তো আমার স্যার আজকে এলো না, তোমরা তো দেখতেই পেলে আমি পড়াশোনা করছিলাম। আমার কাকার বাড়িতে একটা টিউশন হয় তোমরা জানো, আর আমি ওখানে পড়াশোনা করছিলাম, দেখলাম যে কেউ আসেনি, মানে স্যার আসেনি আজকে। তো বসে থাকতে থাকতে 9টা বাজলো, চলে এলাম। তো এখন আমি 10টা 15 বাজে এসে টিফিন করে নিয়েছি, মানে খেয়ে নিয়েছি আর কি, ডিনার করিনি। আমি যেটা টিফিন বেসিক্যালি হয় সেটা খেয়ে নিয়েছি, অ্যান্ড একটু ফ্রেশ হয়ে ভাবলাম এখন 10টা 20 বাজে, টাইমটাকে কীভাবে ইউটিলাইজ করা যায়। তো ভাবছি আমি যে আফ্রিকানদের মতো যে বেনিগুলো হয় আমি নিজের চুলে করবো। তো চলো দেখা যায় কতটা কী পারি। অ্যান্ড আজকে সো গাইস, আমি এখন হচ্ছে আমার চুলে সেই আফ্রিকান বিনুনিগুলো করব, দেখি কতটা কি পারি, যদি কিছুটা করব আর বাকিটা দেখি মায়ের হেল্প নেব। তো চলো আজকে রাতটা আমি কিভাবে, মানে এই গরমের দিনের একটা রাত কিভাবে আমি কাটাই আমার বাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আই থিঙ্ক অনেক ইন্টারেস্ট পাবে। সো গাইস, আমার বাড়িতে আর কি, তোমরা আমার ভিডিওটা কিছুটা দেখতে মানে বুঝতে পারবে আর কি, একটু নয়েজের প্রবলেম হবে, কারণ আমার তোমাদেরকে আমি অনেকদিন আগে ভিডিওতে বলেছিলাম কি আমার ফোনটা অনেকটা ডিস্টার্ব করে, ঠিক আছে, বাট তোমাদেরকে একটুখানি আমাকে আর কি কনসিডার করতে হবে। তোমরা সাপোর্ট করো, অবশ্যই আমি কিছু না কিছু একটা করতে পারবো। তো এখন আমি চুলটা আঁচড়াবো অ্যান্ড মানে ব্রাশ করব, ব্রাশ করার পরে সেগুলো স্টার্ট করব। মানে কেমন লাগবে আমি একবার করেছিলাম, বাট চলো একবার করা যাক, কারণ কালকে আমার ছুটি আছে। তো চলো দেখা যাক কী করতে পারি। অ্যান্ড আমি মাইকটা লাগিয়ে নিয়েছি, কারণ মাইক না লাগালে তোমরা জোরে কথা শুনতে পাবে না, আমি যতই ভলিউম স্পিড বাড়িয়ে দিই না কেন, আমি অনেক ব্লগে নোটিস করেছি তাই। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো গাইজ, আমি আরেকবারও ক্যামেরাটা অন করলাম, তার কারণ তোমাদেরকে কিছু কথা শেয়ার করার আছে। আমার ফোনে একটুখানি ভিডিও শ্যুট করার জন্য আমাকে অনেক কিছু ডিলিট করতে হয়, তারপরে আমি ভিডিওটা শ্যুট করি, একটা লং ভিডিও আর কি। এটা আমার পেজেও যাবে, আমার পেজ হলো শ্রেষ্ঠা ফর এভার, আমার ফেসবুক পেজ, অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আইডি হলো শ্রেষ্ঠা ফর এভার। তোমরা দুটোই ফলো করতে একদম ভুলবে না, অ্যান্ড আমার চ্যানেল শ্রেষ্ঠা ফর এভার সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, আমি কোথা থেকে কোথায় চলে গেলাম। তো আমার কিন্তু এই সামারে প্রচুর মুখে, কিন্তু দেখতেই পাচ্ছ মুখে কিন্তু প্রচুর পরিমাণ অনেক কিছু বেরিয়ে গেছে। তো এটার জন্য আমি স্কিন কেয়ারও করবো, পুরোটাই আজকে শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো গাইজ, আমি চুলটাকে একদম মাঝখানে সিঁধে করে চলে এসেছি। আমার সামনের দিকে যেহেতু ছোটো ছোটো করে লক্স কাটা আছে, মানে অনেকটাই আমার কাটা, তো আমার একটু প্রবলেম হবে। তো তোমাদের যেমন স্টেক মানে স্ট্রেকচার্স চুলে এরকম স্ট্রেকচার্স বুঝেই করবে, এইরকম একটা কোম নিয়ে নেবে, এগুলোকে বলে তেল কোম। বুঝতে পারছি না, মিরর না হলে বুঝতে পারছি না, দেখি মিররে যদি চেষ্টা করে পারি তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইজ, আমি এখন এই বেনিগুলো মানে বেনিগুলো করার চেষ্টা করছিলাম, বাট পারিনি, কারণ আমার যে তলায় বেবি হেয়ারগুলো আছে না ওগুলো খুব ডিস্টার্ব করছে। আমার মা আগের দিন আমাকে খুব ভালো করে দিয়েছিল, আমার 6টা মতো বেনি হয়েছিল। তো এখন আমি পারছি না, দেখি আমার মা আসুক, মাকে নিয়ে ট্রাই করবো। নিজে করার জন্য এমনকি আমি পার্টিকলস করে হেয়ারগুলোকে ভাগও করেছিলাম, বাট করতে পারলাম না, চলো দেখি মাকে দিয়ে করানো যাক। সো এভরিওয়ান, আমি চলে এসেছি বেনি করে।
এখন আমি মানে ডিনার করার পরেই বেনিটা করেছি যদিও। তো এখানে দেখতেই পাচ্ছ যে 1, 2, 3, 4 মানে অনেকে অনেক ছোট ছোট পার্টিকলস করে করে, মানে অনেক ছোট ছোট কুচি 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 টাইপস হয়, বাট আমারটা একটু মোটা হয়ে গেছে, পেছনেরটা তো মোটাই দুচ্ছি, আর এখান এইটাও তো মোটাই হয়েছে, বাট এটা অনেকটা কুচি কুচি টাইপস হয়, বাট আমার কাছে এত টাইম ছিল না অ্যান্ড আমি নিজেও করতে পারিনি, আর আমার মা করে দিয়েছে বললে আমি তোমাদেরকে, ওই কারণে আমি চারটে করেছি। আর আমার কাছে কালকে আমাকে পড়তে যেতে হবে সকালবেলা, তাই কিন্তু অনেক টাইম লেগে যাবে, তাই আমি চারটে করেছি। তোমরা তোমাদের মতো হলে অনেকগুলোই করতে পারো, আমি যেমন আগেরবারে 6টা করেছিলাম। আর আর আমি একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওটাতে হচ্ছে 17টা করেছিল, 17টা। তো দেখা যাক, আরে মা ভিডিও করছি, সো দেখা যাক। আমার ডিনার হয়ে গেছে এখন 11:45 বাজে, আমি ঘুমিয়ে পড়বো। তো চলো কাল সকালে ব্লগটা এন্ড করছি। এই যে আমার মা আছে এখানে, এদিকে এসো, পেছন করে দেখানো যাক যে বিনিটা কত সুন্দর হলো। এই যে আমার বিনি, আমার চুলগুলো যেহেতু বড়, মানে তোমরা এতটা দেখছো বাট এতটা নয়, আর একটু লেন্থ আছে আমার চুলে, ওই কারণে আমি চারটে করেছি, তোমরা তোমাদের মতো করতে পারো। দেখতে পাচ্ছ গাইজ আমার মুখে কত কিছু বেরিয়ে গেছে এই সামারের কারণে। আমি একটু ফ্রেশ হয়ে আসি আর কালকে সকালে কিছু টিপস দিয়ে ব্লগটা এন্ড করব। চলো এখন রাত 12টা বাজে, চলো কাল সকালে দেখা হচ্ছে, গুড নাইট। ফোনে স্টোরেজ না থাকার কারণে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।